हेलो बंधुरा आमी सुजय तो वेलकम टू प्रयास स्टेप टेक्निकल यूट्यूब चैनल आज के डिस्कशन करब हम मैथ प्रैक्टिस नंबर 55 फॉर हम डब्ल्यूपी एस आई एवं हे डब्ल्यूपी कन्स्टेबल मेन्सर जो अवश्य और संगे हे जरा हम वेस्ट बेंगल एक्साइज मेन्सर जो प्रिपारेशन करो तेज़ मेनलि भिडियो खूब इम्पोर्टेंट तो तुम्हारा मिलने हम अंकगल खूब भलोकर देखो जस्ट हमें इन्हें 10 क्वेश्चन डिस्कशन करब अंकगल खूब भलोभ देखो प्रपार भाव प्रैक्टिस करो तुम्हारे खूब हेल्पफुल है। तो फर्स्ट क्वेश्चन देखो कि बोले दोटी संख्यार गसागु और लसागु यथाक्रमे 11 और 385 एक संख्या 75 और 125 मध्य हम संख्याटी कत। फर्स्ट अफ अल देखो जखनी दुटो संख्यार गसागु बोले दाओ 11 आमरा संख्यागुलो धरे निते पारी एक संख्या हच्छे 11x और एक संख्या हच्छे 11y आमरा संख्यागुलो प्रथमे एभाबे धरे निते पारी। ताहले जदि संख्या दुटो 11x और 11y हय ताहले संख्यागुलो लसागु कत बोलते पारी सेटा हच्छे 11xy एटा आमरा बोलते पारी। सेई जे लसागुटा सेटा एखाने बोले देवा हच्छे आबार 385। एखाने देखो एक्स और वाई किन्तु परस्पर मौलिक তাহলে 11 দিয়ে যদি আমরা 385 কে ভাগ করি কত পাবো সেটা আমরা পাবো হচ্ছে 3 × 33 যদি 3 তাহলে হচ্ছে মেনলি 55 যেটা হচ্ছে 5 অর্থাৎ x ইনটু y আমরা পাচ্ছি হচ্ছে 35। তাহলে দেখো x আর y এর ভ্যালুগুলো আমরা কিভাবে লিখতে পারি তাহলে আমাদের এরকম হতে পারে যে x এর ভ্যালু যদি 35 হয় y এর ভ্যালু 1 হতে পারে অথবা x এর ভ্যালু যদি 5 হয় y এর ভ্যালু 7 হতে পারে এরকম ভাবে হতে পারে। এবার ক্লিয়ারলি বলেছে যে একটা সংখ্যা হচ্ছে 11 থেকে 385 এর মধ্যে সরি 75 থেকে 385 125 এর মধ্যে একটি সংখ্যা 75 থেকে 125 এর মধ্যে হবে। তাহলে দেখো x এর জায়গায় যদি আমি 35 বসাই তাহলে আমার একটা সংখ্যা কত হবে 11 × 35 যেটা হবে 385 আর y এর জায়গায় যদি আমরা 11 বসাই তাহলে হচ্ছে 11 অর্থাৎ 385 এবং 11 এরকম দুটো জোড়া হতে পারে এই একটা জোড়া হতে পারে যেখানে হচ্ছে দুটো গসাগু হবে 11 এবং লসাগু হবে 385 কিন্তু দুটো সংখ্যার মধ্যে কোনো সংখ্যাই তো 75 এবং 125 এর মধ্যে না তাই না তাহলে আমাদের এই জোড়াটা আমরা নেব না। সেকেন্ড যদি আমরা দেখি দেখো আমাদের যেটা ছিল x ইনটু y সেটা আমরা কিন্তু পেয়েছিলাম হচ্ছে 5 × 7 তাহলে আমরা একটা সংখ্যা বলতে পারি হচ্ছে 11 × 5 আরেকটা সংখ্যা আমরা বলতে পারি হচ্ছে 11 × 7 তাহলে এটা আমরা পেয়েছি 55 আর এদিকে আমরা পাচ্ছি 77। এবার দেখো 77 যে সংখ্যাটা সেটা কিন্তু 75 এবং 125 এর মধ্যে তো পরিষ্কারভাবে ক্লিয়ারলি আমরা বলতে পারি যে আমাদের যেটা অ্যানসার হবে সংখ্যাটা হবে সেটা হবে 77 তাহলে অপশন এ আমাদের অ্যানসার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। দু নম্বর কোশ্চেনটা হচ্ছে কোনো ভগ্নাংশের লব ও হরের অনুপাত হচ্ছে 2:3 যদি লব থেকে 6 বিয়োগ করা হয় তবে ভগ্নাংশটির মান প্রকৃত ভগ্নাংশের হচ্ছে 2/3 হয় তবে প্রকৃত ভগ্নাংশটির হচ্ছে লব কত। ফার্স্ট অফ অল দেখো যদি আমরা এটা অপশন টেস্ট করি তাহলে কীভাবে করতে পারি আমাদের বলেছে যে লব আর হরের যেটা অনুপাত সেটা হচ্ছে 2:3 তার মানে আমাদের যেটা বের করতে হচ্ছে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশটি হচ্ছে লব তার মানে লব এবং হরের যদি অনুপাত 2:3 হয় তাহলে লব আমাদের যেটাই হবে সেটা কিন্তু 2 দিয়ে ভাগ হবে। তাহলে দেখো আমরা যদি প্রথম অপশনটা বলি যেটা হচ্ছে 6 তাহলে লব যদি 6 হয় তাহলে হর কত হতে পারে 2 যদি 6 হয় তাহলে 3 = কত হবে 9। এবার দেখো যদি 6 বিয়োগ করা হয় যদি লব থেকে আমরা 6 বিয়োগ করি তাহলে কত হয়ে যাচ্ছে 6 থেকে 6 বিয়োগ করলে 0 তাহলে আমাদের যে ভগ্নাংশটা আছে সেটা তো 0 হয়ে যাচ্ছে তাহলে আমাদের ফার্স্ট অপশন তো হচ্ছে না। সেকেন্ড অপশনটা দেখি যদি আমরা বলি লব আর হরের আমাদের অনুপাতটা 2:3 যদি আমরা বলি যে লবটা হচ্ছে আমাদের 18 অর্থাৎ 2 যদি আমরা বলি হচ্ছে 18 তাহলে আমাদের হরটা কত হবে 1 = আমরা পাবো 9 তাহলে 3 = আমরা পাবো 27 অর্থাৎ আমরা বলতে পারি যেটা আমাদের প্রকৃত ভগ্নাংশ সেটা হচ্ছে 18 ভাগ হচ্ছে 27। যদি আমরা হচ্ছে লব থেকে 6 বিয়োগ করি যদি 18 থেকে তুমি 6 বিয়োগ করো কত পাবে 12 / 27 তাহলে সেটাকে আমরা কত লিখতে পারি যদি আমরা 3 দিয়ে কাটাকাটি করি তাহলে আমরা পাবো হচ্ছে 4 / 9 এটা আমরা পাচ্ছি। এবার দেখো কি বলেছে যে 6 বিয়োগ করা হয় তবে ভগ্নাংশটির প্রকৃত ভগ্নাংশটির মান প্রকৃত ভগ্নাংশের হচ্ছে 2/3 হয় তার মানে যে ভগ্নাংশটা এখন আমরা পেলাম সেটা আগে যে আমার ভগ্নাংশটা ছিল যেটা হচ্ছে 18/27 অর্থাৎ 2/3 তার সাথে কিন্তু 2/3 যদি আমরা গুণ করি অর্থাৎ 2/3 যদি গুণ করি তাহলে কিন্তু 4/9 আমরা পাচ্ছি। আশা করি বুঝতে পারলে অর্থাৎ আমরা 18 থেকে 6 বিয়োগ করার পরে আমাদের এখন যে ভগ্নাংশটা দাঁড়ালো সেটা হচ্ছে 4/9 আর আমাদের প্রথমে ভগ্নাংশটা কত ছিল সেটা ছিল হচ্ছে 2/3 তাহলে 2/3 সাথে যদি আমরা 2/3 গুণ করি তাহলে তো আমাদের 4/9 দাঁড়াচ্ছে। এটাই তো বলেছে যে লব থেকে যদি 6 বিয়োগ করা হয় ভগ্নাংশটির মান প্রকৃত ভগ্নাংশের হচ্ছে 2/3 হয় তার মানে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে আমার 2/3 তার সাথে যদি আমরা 2/3 গুণ করি তাহলে আমাদের এখনের ভগ্নাংশটার মানটা পাচ্ছি তাহলে কি কন্ডিশনটা স্যাটিসফাই করছে তার মানে ক্লিয়ারলি বলতে পারি যে লবের যেটা মান হবে সেটা হবে 18।
আশা করি বুঝতে পারলে। নেক্সট কোশ্চেনটা দেখব। 3 নম্বর কোশ্চেনটা বলেছে 20 জন ছাত্রের গড় নাম্বার হচ্ছে 68, কিন্তু হিসেব করবার সময় 2 জন ছাত্রের নাম্বার ভুল করে 72 এবং 61 পরিবর্তে 48 এবং 65 ধরা হয়, তবে 20 জন ছাত্রের হচ্ছে সঠিক গড় নাম্বার কত? ফার্স্ট অফ অল 20 জন ছাত্রের যেটা হচ্ছে গড় নাম্বার হিসেব করা হয়েছে সেটা হচ্ছে 68, কিন্তু দেখা গেল কি যেখানে হচ্ছে আমাকে 72 এবং 61 এই দুটো নাম্বার নিতে হতো, 72 আর 61 এই দুটো নাম্বার নিতে হতো, সেখানে ভুল করে নেওয়া হয়েছে 48 এবং 65। তাহলে দেখো কত আমার কম নেওয়া হয়েছে সেটা আমরা দেখব। আমাদের ধরা হয়েছে কত, 48 আর 65, যেখানে আমাদের হচ্ছে হিসাব করার সময় ধরার প্রয়োজন ছিল 72 এবং 61। তাহলে 72 আর 61 যোগ করলে আমরা কত পাচ্ছি, এটা আমরা পাচ্ছি হচ্ছে 133। আর এদিকে 48 আর যদি 65 আমরা যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি, সেটা হচ্ছে 113। অর্থাৎ যেখানে আমাদের 133 নিতে হতো সেখানে কিন্তু আমরা নিয়েছি 113। তাহলে কতটা আমরা কম নিয়েছি, 133 থেকে 113 মাইনাস করে দাও, তাহলে আমরা বলতে পারি যে 20 নম্বর কিন্তু আমাদের আরও নেওয়া প্রয়োজন ছিল, অর্থাৎ আমাদের 20 নম্বর আরও বেশি নিতে হতো। তাহলে টোটাল ছাত্র সংখ্যা কত, 20 জন। তাহলে একটা কাজ করো, এই 20 নম্বরে যদি আমরা 20 জন ছাত্রের মধ্যে গড় করে দিই তাহলে এক্স্যাক্টলি গড় কত দাঁড়াচ্ছে, 1, অর্থাৎ 1 নম্বর করে কিন্তু গড়টারও বৃদ্ধি পেয়ে যাবে। এখন গড় কত আমাদের, 68। তাহলে 68-র সাথে আর 1 যোগ করে দাও, তাহলে আমরা বলতে পারি যেটা আমাদের এখনের গড় অর্থাৎ যেটা হচ্ছে সঠিক গড় সেটা হবে 69। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন বি। আশা করি ক্লিয়ার। আর যদি কেউ এটা বেসিক অ্যাপ্রোচে করতে চাও তাহলে সে কীভাবে করবে একবার দেখিয়ে দিই। ফার্স্ট অফ অল যদি কেউ বেসিক অ্যাপ্রোচে এটাকে করতে চাও তাহলে যেটা তোমাকে করতে হবে, যে 20 জন ছাত্রের গড় নাম্বার ছিল 68, তাহলে প্রথমে তুমি করবে হচ্ছে 20 × 68। এবার তুমি নিয়েছো কত, 48 আর 65, তাহলে 48 প্লাস হচ্ছে 65 এখান থেকে তোমাকে বিয়োগ করে দিতে হবে। আর তুমি নিয়ে এখন তোমাকে নিতে হবে কত, 72 আর 61, তাহলে তোমাকে প্লাস করতে হবে 72 যোগ হচ্ছে 61। এই তোমার হচ্ছে মোট নাম্বার দাঁড়াবে। টোটাল ছাত্র সংখ্যা কত, 20 জন, তাহলে 20 দিয়ে ভাগ করবে, তুমি এখান থেকে আবার গড় নাম্বারটা বের করে নিতে পারো। আশা করি ক্লিয়ার। এটুকু তোমরা নিজেরাই পারবে ক্যালকুলেশন করতে, শুধু এই ক্যালকুলেশনটা করে নেবে। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে একজন ব্যক্তির হচ্ছে বর্তমান বয়স তার হচ্ছে 10 বছর পূর্বের বয়সের হচ্ছে 125%, কিন্তু 10 বছর পরের বয়সের হচ্ছে 83% হচ্ছে 1/3%, তবে হচ্ছে ব্যক্তির হচ্ছে বর্তমান বয়স হচ্ছে কত বছর? ফার্স্ট অফ অল বলছে দেখো, একজন ব্যক্তির যেটা বর্তমান বয়স সেটা হচ্ছে তার 10 বছর পূর্বে বয়সের হচ্ছে 125%। অর্থাৎ আমি যদি বলি যে ব্যক্তির বয়স হচ্ছে এক্স, তাহলে 10 বছর পূর্বে ব্যক্তির বয়স কত ছিল, সেটা হচ্ছে এক্সের থেকে 10 বছর মাইনাস। তাহলে সেটা কি বলেছে, ব্যক্তির যেটা বর্তমান বয়স তার 10 বছর পূর্বে বয়সের 125%। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 125/100। তাহলে এখান থেকে আমরা এটাও লিখতে পারি x/x-10, যেটা আমরা অনুপাত করলে কত পাবো, সেটা হচ্ছে 5/4। অর্থাৎ আমরা বলতে পারি যে ব্যক্তির বর্তমান বয়স আর তার পূর্বের বয়সের মধ্যে যেটা অনুপাত, 10 বছর পূর্বের বয়সের মধ্যে যেটা অনুপাত, সেটা হচ্ছে 5:4। এবার দেখো এই কন্ডিশনটা যদি আমরা স্যাটিসফাই করার চেষ্টা করি, আরেকটা জিনিস দেখো যে 10 বছর হচ্ছে পরে যে তার বয়সটা হবে সেটা হচ্ছে তার, কিন্তু 10 বছর পরের বয়সের হচ্ছে 83% 1/3%। অর্থাৎ ব্যক্তির এখনের বয়স যদি এক্স হয় তাহলে 10 বছর পর তার যে বয়সটা হবে সেটার বলেছে 83% 1/3%। এটা যদি আমরা ভাঙিয়ে নিই তাহলে এটা আমরা পাবো হচ্ছে 250/3, অর্থাৎ আমরা পাবো এখান থেকে হচ্ছে 250/300% উঠিয়ে দিলে, তাহলে আমরা এখান থেকে এটা পাবো যে x/x+10 = অনুপাতটা যদি আমরা করি তাহলে আমরা এটা পাবো হচ্ছে 5/6, এটা আমরা পাবো। তাহলে আমরা দেখো ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে ব্যক্তির বর্তমান বয়স আর তার 10 বছর পূর্বে বয়সের অনুপাত হচ্ছে 5/4, অর্থাৎ 5:4, আর ব্যক্তির বর্তমান বয়স আর 10 বছর পরের বয়সের যে অনুপাতটা সেটা হচ্ছে 5:6। এবার তুমি একটা জিনিস দেখো যে অপশনগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে জাস্ট আমরা স্যাটিসফাই করবো। আমি যদি ধরে নিই যে ব্যক্তির হচ্ছে বর্তমান বয়স বর্তমানে হচ্ছে 30 বছর, তাহলে 10 বছর পূর্বে ব্যক্তির বয়স কত ছিল, 20 বছর, তাহলে 30 বছর আর 20 বছরের মধ্যে অনুপাত কত হচ্ছে, 3:2, কিন্তু আমাদের তো দেওয়া আছে 5:4, তাহলে আমাদের ফার্স্ট অপশান তো হচ্ছে না। যদি আমরা সেকেন্ড অপশান দেখি, এখান থেকে একটু আমি ফ্রেশ করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা যেটা পেলাম যে ব্যক্তির বর্তমান বয়স আর 10 বছর পূর্বে যে বয়সের যেটা অনুপাত সেটা আমরা পেলাম হচ্ছে 5/4, আর ব্যক্তির বর্তমান বয়স আর তার 10 বছর পরের বয়সের যে অনুপাতটা পেলাম সেটা আমরা পেলাম হচ্ছে 5/6। এবার দেখো যদি ব্যক্তির আমরা বর্তমান বয়স বলি হচ্ছে 40 বছর, তাহলে 10 বছর পূর্বে ব্যক্তির বর্তমান বয়স কত ছিল, সেটা হচ্ছে 10 বছর পূর্বে ব্যক্তির বয়স ছিল 30 বছর, অনুপাত করলে কত, 4:3। স্যাটিসফাই কি করছে, করছে না, কারণ অনুপাত হচ্ছে আমাদের 5:4 হবে, তাহলে এই দুটো আমাদের হচ্ছে না। 3 নম্বর অপশানটা দেখো, যদি আমরা বলি ব্যক্তির বর্তমান বয়স হচ্ছে 50 বছর,
তাহলে 10 বছর পূর্বে ব্যক্তির বয়স কত ছিল? 50। আর এদিকে 50 থেকে 10 - 40, যেটা হচ্ছে 5:4, এটা আমাদের দেওয়া ছিল, এটা আমরা পেয়েছি। আরেকটা কন্ডিশনও মিলেনি, যদি আমরা বলি তার বর্তমান বয়স হচ্ছে 50 বছর, তাহলে 10 বছর পর তার বয়স কত হবে? 60 বছর। অনুপাত করলে কত দাঁড়াচ্ছে? 5:6। এই কন্ডিশনটাও স্যাটিসফাই করছে, তো আমরা ক্লিয়ারলি বলতে পারি যে ব্যক্তির যেটা বর্তমান বয়স সেটা হবে 50 বছর। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার, আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখবো। পাঁচ নম্বর কোশ্চেনটা হচ্ছে, একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার হচ্ছে ভোটদানে বিরত ছিল, প্রদত্ত ভোটে 10% ভোট হচ্ছে বাতিল ঘোষিত হয়, বিজয়ী প্রার্থী হচ্ছে প্রদত্ত ভোটের 50% ভোট পেয়ে 600 ভোটে হচ্ছে বিজয়ী হয়, তবে নির্বাচনী কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? ফার্স্ট অফ অল দেখো, আমি ধরে নিলাম যে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 100%। 20% যদি ভোটার ভোট না দিয়ে থাকে তাহলে প্রদত্ত ভোট কত? সেটা হচ্ছে 80%। 80% ভোটের মধ্যে 10% ভোট যদি বাতিল ঘোষিত হয় তাহলে এক্স্যাক্টলি বৈধ ভোট কত? 80%-এর হচ্ছে 90%, অর্থাৎ 80% × 90/100। 00 যদি আমরা এখান থেকে কেটে দিই তাহলে আমরা বলতে পারি যে 72% ভোটটা হচ্ছে এক্স্যাক্টলি ভ্যালিড ভোট, যেটা হচ্ছে বৈধ ভোট। এবার দেখো, যে বিজয়ী প্রার্থী সে হচ্ছে প্রদত্ত ভোটের 50% ভোট পেয়েছে। প্রদত্ত ভোট মানে বলা হচ্ছে যে ভোটটা তোমার পড়েছে, অর্থাৎ 80% ভোট পড়েছে, তার মধ্যে যেটি 50% ভোট যদি বিজয়ী প্রার্থী পেয়ে থাকে তাহলে বিজয়ী প্রার্থী পেয়েছে ভোট হচ্ছে 40%। কিন্তু এক্স্যাক্টলি ভোট কত? ভ্যালিড ভোট হচ্ছে 72%, তাহলে বিজয়ী প্রার্থী যদি 40% ভোট পেয়ে থাকে তাহলে যে পরাজিত প্রার্থী সে কত পার্সেন্ট ভোট পেয়েছে? 72% - 40%, যেটা আমরা বলতে পারি 32% ভোট পেয়েছে হচ্ছে পরাজিত প্রার্থী। তাহলে বিজয়ী প্রার্থী যেখানে 40% ভোট পেল সেখানে পরাজিত প্রার্থী ভোট পেল হচ্ছে 32%। তাহলে বিজয়ী প্রার্থী এবং পরাজিত প্রার্থীর ভোটের পার্সেন্টেজ ডিফারেন্স কত? সেটা আমরা বলতে পারি হচ্ছে 40% - 32%, যেটা আমরা পাবো এক্স্যাক্টলি হচ্ছে 8%। তাহলে দেখো, বিজয়ী প্রার্থী কত ভোটে বিজয়ী লাভ করেছে? 600 ভোটে। তাহলে আমরা বলতে পারি যে 8% মানে হচ্ছে 600, যেখান থেকে 1% সমান সমান আমরা কত বলতে পারি? সেটা হচ্ছে 75। তাহলে 100% সমান সমান আমরা কত বলতে পারি? সেটা হচ্ছে 7,500। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি, আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখবো। 6 নম্বর কোশ্চেনটা বলেছে, একটি ছাতা নির্দিষ্ট বিক্রয় মূল্যে 2/3 অংশে বিক্রি করা হলে 10% ক্ষতি হয়, ওই নির্দিষ্ট বিক্রি মূল্যে বিক্রি করা হলে কত শতাংশ লাভ হবে? ফার্স্ট অফ অল দেখো, আমি যে ধরেই নেই যে আমার বিক্রয় মূল্যটা হচ্ছে 1 অংশ, তার 2/3 অংশ যদি বিক্রি করা হয় তাহলে আমাদের হচ্ছে 10% ক্ষতি হয়। আমি যদি ধরে নেই যে আমার ক্রয় মূল্য হচ্ছে 100%, তাহলে 10% যদি ক্ষতি হয় তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে? সেটা হবে 90%। তাহলে আমরা তার মানে আমরা বলতে পারি যে 2/3 অংশ হচ্ছে 90%। তাহলে এখান থেকে 2 দিয়ে যদি 90%কে কেটে দিই আমরা পাবো হচ্ছে 45%, অর্থাৎ আমরা 1 অংশ বলতে পারি যে 3 × 45%, অর্থাৎ 135%। তার মানে আমরা বলতে পারি যেটা আমাদের নির্দিষ্ট বিক্রয় মূল্য সেটা হচ্ছে 135%। আমরা কিনেছি কততে? 100%, আমাদের ক্রয় মূল্য হচ্ছে 100%, কিন্তু যদি আমরা যে নির্দিষ্ট বিক্রয় মূল্য অর্থাৎ এক অংশ যেটা সেটা যদি 135% হয় তাহলে আমাদের বিক্রয় মূল্যটা এখন কত হবে? 135%, আর আমরা ক্রয় মূল্য আমাদের হচ্ছে 100%, তাহলে আমাদের প্রফিট কত হবে? 135% - 100%, যেটা আমরা পাবো হচ্ছে 35%। তাহলে আমরা বলতে পারি যে আমাদের 35% কিন্তু প্রফিট হবে। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি, খুব ভালো অঙ্ক। নেক্সট কোশ্চেনটা দেখবো। 7 নম্বর কোশ্চেনটা হচ্ছে, পি কিউ এর হচ্ছে 3 গুণ কর্মদক্ষ এবং পি কিউ এর তুলনায় হচ্ছে 60 দিন কম সময়ে কোনো কাজ করতে পারে, তবে পি এবং কিউ দুজনে একত্রে কাজটি কতদিনে করতে পারে? ফার্স্ট অফ অল দেখো, পি এবং কিউ এদের যদি কর্মদক্ষতার অনুপাত বলা হয়, পি হচ্ছে কিউ এর হচ্ছে 3 গুণ কর্মদক্ষ, অর্থাৎ কিউ এর যদি কর্মদক্ষতা 1 হয় পি এর কর্মদক্ষতা হবে 3, অনুপাতে যদি আমরা নিয়ে নিই সেটা হচ্ছে 3:1। যদি আমরা সময়ের ক্ষেত্রে বলি সেটাও আবার কী হবে? কর্মদক্ষতার সাথে সময়ের সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে আমরা সময়ের অনুপাতটা বলতে পারি 1:3, অর্থাৎ পি আর কিউ এর মধ্যে যে সময়ের পার্থক্য সেটা বলেছে 60 দিন, অনুপাতে এদিকে কত আছে? 1:3। তাহলে আমরা বলতে পারি 1 আর 3 ডিফারেন্স করলে কত? 2 ইউনিট। তাহলে আমরা বলতে পারি যে 2 ইউনিট সমান সমান হচ্ছে 60, তাহলে এখান থেকে 1 ইউনিট সমান সমান আমরা বলতে পারি হচ্ছে 30, তাহলে 3 ইউনিট সমান সমান আমরা বলতে পারি হচ্ছে 90। তাহলে দেখো, যেটা হচ্ছে আমরা বলতে পারি এক্স্যাক্টলি পি এর হচ্ছে সময় লাগে হচ্ছে 1 ইউনিট, তাহলে আমরা বলতে পারি পি এর সময় লাগবে হচ্ছে 30 দিন।
আর কিউয়ের সময় লাগে হচ্ছে 3 ইউনিট, তাহলে আমরা বলতে পারি কিউয়ের সময় লাগবে হচ্ছে 90 দিন। এবার আমাদের যেটা বের করতে হচ্ছে যে পি এবং কিউ একত্রে কাজটি কতদিনে করতে পারে, তাহলে এখান থেকে তো আশা করি তোমরা নিজেরাই পারবে এখন করতে। পি কোনো একটা কাজ করতে পারে 30 দিনে, কিউ কোনো একটা কাজ করতে পারে 90 দিনে। তাহলে দুজনে মিলে তারা কাজটা কতদিনে করবে, আমরা এরকম ফর্মুলা দিয়ে করতে পারি 90 × 30, আর নিচে আমরা লিখতে পারি হচ্ছে 90 + হচ্ছে 30। বাস এখান থেকে 30 দিয়ে যদি আমরা 90 + 30 হতো 120, যদি 30 দিয়ে 120কে ভাগ করি আমরা পাবো 4, এখান থেকে কাটাকাটি করলে এটা হচ্ছে 45, আর এই হচ্ছে 2। তাহলে আমরা বলতে পারি হচ্ছে 45কে 2 দিয়ে ভাগ করলে 22 1/2, অর্থাৎ 22 সমস্ত হচ্ছে 1/2 দিনে পি এবং কিউ দুজনে মিলে কাজটি করতে পারবে। তার মানে অপশন এ হবে আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখবো। আট নম্বর কোশ্চেনটা হচ্ছে, চারটি নল কোনো একটি ট্যাঙ্ক ভর্তি করে যথাক্রমে 15, 20, 30 এবং হচ্ছে 60 ঘন্টায়। যদি প্রথম নলটি সকাল 6টায়, দ্বিতীয় নলটি সকাল 7টায়, তৃতীয় নলটি সকাল 8টায় এবং চতুর্থ নলটি সকাল 9টায় খোলা হয়, তবে কটার সময় হচ্ছে ট্যাঙ্কটি ভর্তি হবে? ফার্স্ট অফ অল দেখো, চারটা নল, আমি প্রথম যে নলটা সেটা এ, এটা আমি ধরে নিলাম হচ্ছে 15 ঘন্টায় ভর্তি করে। দ্বিতীয় নলটা হচ্ছে বি, সেটা হচ্ছে 20 ঘন্টায় ভর্তি করে। তৃতীয় নল যেটা হচ্ছে সি, সেটা হচ্ছে 30 ঘন্টায় ভর্তি করে। আর চতুর্থ নল যেটা হচ্ছে ডি, সেটা হচ্ছে 60 ঘন্টায় ভর্তি করে। আমাদের যেটা প্রথমে কাজ সবগুলোর হচ্ছে লসাগু বের করে নেওয়া। 15, 20, 30 এবং 60 লসাগু করলে আমরা কত পাবো, সেটা হচ্ছে 60। 15 দিয়ে 60কে ডিভাইড করলে আমরা পাবো হচ্ছে 4 ইউনিট করে প্রত্যেক ঘন্টা। যদি আমরা 20 দিয়ে 60কে ভাগ করি আমরা পাবো হচ্ছে 3 ইউনিট করে প্রত্যেক ঘন্টা। যদি আমরা 30 দিয়ে 60কে ভাগ করি আমরা পাবো হচ্ছে 2 ইউনিট করে প্রত্যেক ঘন্টা। আর যদি আমরা 60 দিয়ে 60কে ভাগ করি আমরা পাবো হচ্ছে 1 ইউনিট করে হচ্ছে প্রত্যেক ঘন্টা। এবার আমাদের যেটা বের করতে বলেছে যে প্রথমে যে নলটা আছে সেটা হচ্ছে সকাল 6টায় খোলা হবে। তাহলে প্রথম নলটা দেখো, চতুর্থ নলটা খোলা হবে সকাল 9টায়। তাহলে প্রথম নলটা হচ্ছে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত এক্স্যাক্টলি কয় ঘন্টা কাজ করবে, 3 ঘন্টা। তাহলে সকাল 9টা পর্যন্ত যদি কাজ করে, সকাল 6টা থেকে 9টা পর্যন্ত, তাহলে এক্স্যাক্টলি 3 ঘন্টা এক্স্যাক্টলি কতটুকু কাজ করবে, সেটা হচ্ছে 4 × 3, অর্থাৎ 12 ইউনিট কাজ করবে। দ্বিতীয় যে নলটা সেটা হচ্ছে সকাল 7টার থেকে সকাল 9টা পর্যন্ত, দ্বিতীয় নলটা সকাল 7টার থেকে সকাল 9টা পর্যন্ত এক্স্যাক্টলি কত ঘন্টা কাজ করবে, সেটা হচ্ছে 2 ঘন্টা। 1 ঘন্টায় কাজ করে 3 ইউনিট, তাহলে 2 ঘন্টায় কতটুকু কাজ করবে, সেটা হচ্ছে 3 × 2, অর্থাৎ 6 ইউনিট কাজ করবে। তৃতীয় যে নলটা সেটা হচ্ছে সকাল 8টা থেকে সকাল 9টা পর্যন্ত এক্স্যাক্টলি কত ইউনিট কাজ করবে, সেটা হচ্ছে 1 ঘন্টা কাজ করবে। প্রত্যেক ঘন্টায় কাজ করে 2 ইউনিট, তাহলে আমরা লিখতে পারি 2 × 1, অর্থাৎ 2 ইউনিট কাজ করবে। তাহলে দেখো এই তিনটা নল কিন্তু হচ্ছে সকাল 6টার থেকে 7টার থেকে 8টার থেকে মানে আরম্ভ করে তারা হচ্ছে 9টা পর্যন্ত কাজ করলো। তাহলে 9টা পর্যন্ত যদি তারা কাজ করে থাকে এক্স্যাক্টলি কতটুকু কাজ হয়ে গেল, 12 আর 6 যোগ করে হচ্ছে 18, 18 আর 2 যোগ করে হচ্ছে 20, টোটাল হচ্ছে আমার 60 ইউনিট ওয়ার্ড, তার মধ্যে কিন্তু 20 ইউনিট কাজ কিন্তু হয়ে গেল। তাহলে কাজ বাকি থাকে কত, 60 - হচ্ছে 20, তাহলে আমরা বলতে পারি যে 40 ইউনিট কাজ কিন্তু আমাদের বাকি রইল। এবার দেখো সকাল 9টা থেকে কিন্তু 4টা নলই কাজ করবে। এ নলটা প্রত্যেক ঘন্টায় কত ইউনিট করে কাজ করে, সেটা হচ্ছে 4 ইউনিট। দ্বিতীয় নলটা প্রথম প্রতি ঘন্টায় কত ইউনিট করে কাজ করে, সেটা হচ্ছে 3 ইউনিট। তৃতীয় নলটা প্রত্যেক ঘন্টায় কাজ করে হচ্ছে 2 ইউনিট করে। আর চতুর্থ নলটা প্রত্যেক ঘন্টায় কাজ করে হচ্ছে 1 ইউনিট করে। তাহলে এক্স্যাক্টলি কত ইউনিট করে কাজ হবে প্রত্যেক ঘন্টায়, 4 আর 3 যোগ করে হচ্ছে 7, 2 হচ্ছে 9, আর 1 হচ্ছে 10, অর্থাৎ 10 ইউনিট করে কাজ হবে প্রত্যেক ঘন্টায় সকাল 9টার পর থেকে কিন্তু। তাহলে 40 ইউনিট কাজ করতে কত সময় লাগবে, 40 ভাগ হচ্ছে 10, অর্থাৎ আরও 4 ঘন্টা সময় লাগবে। তাহলে 9টার থেকে আরও 4 ঘন্টা, তাহলে 9টার থেকে হচ্ছে 3 ঘন্টা হচ্ছে 12টা, আর 12টার থেকে এক্স্যাক্টলি আর 1 ঘন্টা, অর্থাৎ 4 ঘন্টা টোটাল। 9টার থেকে সকাল 9টার পর থেকে কিন্তু আরও 4 ঘন্টা সময় লাগবে পুরো ট্যাঙ্কটা ভর্তি হতে। তাহলে 9টার থেকে যদি 4 ঘন্টা তুমি দেখো, 9টা থেকে 3 ঘন্টা হচ্ছে 12টা, আর 12টা আরও 1 ঘন্টা, অর্থাৎ দুপুর 1টার সময় কিন্তু পুরো ট্যাঙ্কটা ভর্তি হবে। তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হবে অপশন ডি। খুব সুন্দর অঙ্ক, খুব সহজ অঙ্ক, এগুলো কিন্তু তোমাদের হচ্ছে WBSI এর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। অবশ্যই কিন্তু কোশ্চেনটা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখবো। 9 নম্বর কোশ্চেনটা বলছে, একটি মালবাহী ট্রেন একটি নির্দিষ্ট গতিবেগে একটি স্টেশন থেকে যাত্রা শুরু করে, 6 ঘন্টা পর একটি যাত্রীবাহী ট্রেন 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে একই স্টেশন থেকে একই অভিমুখে যাত্রা শুরু করে এবং 4 ঘন্টা পর হচ্ছে মালবাহী ট্রেনটিকে ধরে ফেলে, মালবাহী ট্রেনটির হচ্ছে গতিবেগ কত? ফার্স্ট অফ অল দেখো, একটা যাত্রীবাহী ট্রেন সেটা হচ্ছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ,
छय घंटा पर बैरिए जत्रीबाई ट्रेन मालबाई ट्रेन का प्रथम बैरिए मालबाई ट्रेन का बड़नर ठीक छय घंटा पर हे जत्रीबाई ट्रेन का बैरिए चार घंटा पर मालबाई ट्रेन के धरे फेले तेल जत्रीबाई ट्रेनटार जो गतिवेग हे 90 किलोमीटर प्रति घंटा है तेल चार घंटा अतिक्रांत दूरत कत से 90 × 4 ये बोलते परि कारण ये हे गतिवेग और हे समय देखो जत्रीबाई ट्रेन का चार घंटा ठीक जतटा दूरत अतिक्रम कर मालबाही ट्रेन का क्योंकि ठीक ततटाई दूरत अतिक्रम कर मालबाही ट्रेन का प्रथम 6 घंटा आगे बैरिए चार घंटा क्योंकि मालबाही ट्रेन चलो कारण जत्रीबाई ट्रेन का जी 4 घंटा चले थे तेल मालबाही ट्रेन और 4 घंटा चलो तेल मालबाही ट्रेन बोलते एक्जैक्टलि कत घंटा चलो प्रथम 6 घंटा आगे बैरिए और 4 घंटा चलो हमें बोलते मालबाही ट्रेन का क्योंकि चलो हे 10 घंटा मालबाही ट्रेनटार हो गतिवेग कत धरब आपने एक्स धरे नेब ते देखो जत्रीबाई ट्रेनटार हो 4 घंटा जो अतिक्रांत दूरत मालबाही ट्रेनटार से हे 10 घंटा अतिक्रांत दूरत और ये दूरत दोटो क्योंकि समान आशा करी यटुकु पूरा कन्सेप्ट बुझते पर तुम्हारा तेल एखान बैरिए जाए हे मालबाही ट्रेनर गतिवेग तेल एखान 0-0 केटे दाओ तेल बोलते मालबाही ट्रेन जो गतिवेग से 36 किलोमीटर प्रति घंटा तेल जो अन्सार से हे अपशन ए खूब भलो अंक एट क्योंकि प्रपार कन्सेप्ट एकदम बोझार चेषा करो क्लियर नेक्स्ट क्वेश्चन देखब 10 नम्बर क्वेश्चन रहा है दूटी गाड़ी पी ए किऊ एक समय हे बी थे जत्रा शुरू कर तर मध्य दूरत हे 120 किलोमीटर जदि गाड़ी दोटी हे विपरीत अभिमुखे जत्रा शुरू कर तब ता हे 1 घंटा पर हे मिलित है किंतु जदि ता हे एक अभिमुखे जत्रा शुरू कर ए थे बी एर दिखे पी किऊर संगे मिलित है 6 घंटा पर तब पी गाड़ी हे गतिवेग कत खूब सुंदर अंक प्रथम देखो दुटो गाड़ी एक गाड़ी हे पी और एक गाड़ी हे किऊ जेखने देखो ये बिंदुटा मन करो ए बिंदुटा हे बी एर मध्य जो दूरत एक्जैक्टलि से हे 120 किलोमीटर बोले जदि गाड़ी दोटी हे विपरीत अभिमुखे जत्रा शुरू कर विपरीत मानी हे परस्पर अभिमुखे मैं ये जी तरा शुरू करे कि विपरीत अभिमुख तब ता हे 1 घंटा पर मिलित है मन करो एरक एक जगह तरा मिट कर जगहटा मिट कर तेल धरे नेब जो पी जो गाड़ी आर् गतिवेग हे 1 किलोमीटर प्रति घंटा और किऊ जो गाड़ी आए गतिवेग हे 1 किलोमीटर प्रति घंटा तेल जदि तरा 1 घंटा पर मिलित है तेल एटुकू दूरत कत बोलते गाड़ी गतिवेग हे 1 किलोमीटर प्रति घंटा तेल 1 घंटा अतिक्रांत दूरत कत है एक्स ए गाड़ी गतिवेग हे 1 किलोमीटर प्रति घंटा तेल 1 घंटा अतिक्रांत दूरत कत है वाई बोलते एक्स और ए वाई ये जोगफल सेटाई हे 120 कारण गाड़ी दोटी एक ही समय बेरोच्छे तेल एखान बोलते एक्स प्लस वाई इक्वल टू हे 120 आशा करी समीकरण बुझते पारले एबार द्वितीय समीकरण देखो एबार एखान थेके पर बोझार चेष्टा करी देखो गाड़ी दुटर मध्य जो दूरत ये हे तुम हे एट हे बी एर मध्य जो दूरत से हे 120 किलोमीटर 120 किलोमीटर जेटा हे ए बिंदु थे जो गाड़ी बेरोच्छे तार गतिवेग हे 1 किलोमीटर प्रति घंटा और बी बिंदु थे जो गाड़ी बेरोच्छे तार गतिवेग हे 1 किलोमीटर प्रति घंटा बोले तारा एक अभिमुखे जात्रा शुरू करे एक अभिमुखे एर थे बी एर दिखे अर्थात एक्स हे एर थे बी एर दिखे जाए वाईओ तर मैंने एक अभिमुखे वाईओ तर मैंने ए दिखे जाए जख तारा एभवे जाए तक क्योंकि पी किऊर संगे 6 घंटा पर मिलित है एबार देखो ये बी बिंदु थे वाई जे गाड़ी मैंने हे किऊ जो गाड़ी तरह गतिवेग हे 1 किलोमीटर प्रति घंटा हमें जो धरे नहीं से एरकम एक जगह आसें एक्स जे पी जे गाड़ी आज है जार गतिवेग 1 किलोमीटर प्रति घंटा ताके किन्तु 6 घंटा पर एखने आसते है अर्थात दूरत क्योंकि समान होते हैं देखो जे किऊ जो गाड़ी आज है तरह गतिवेग हे 1 किलोमीटर प्रति घंटा तेल 6 घंटा अतिक्रांत दूरत हमें ये बोलते परि जो 6y और एक्स जो गाड़ी आए हे अतिक्रांत दूरत क्या करते होते 6 घंटा एखान देखो अलरेडी 120 किलोमीटर प्लस हे और 6y तेल एरकम बोलते परिना जे गाड़ीटार गतिवेग हे 1 किलोमीटर प्रति घंटा तर अतिक्रांत दूरत हे 6x से समान समान हे 120 प्लस हे 6y आशा करी बुझते परले आबार डायग्राम बोझार चेष्टा करो आमरा एटुकु जो दूरत्व सेटा हच्छे 120 और एटुकु हच्छे आमादेर 6y और एखान थेके जे गाड़ीटार गतिवेग हच्छे 1 किलोमीटर प्रति घंटा तहले गाड़ीटार अतिक्रांत दूरत्व कत हच्छे 120 प्लस आरो एटुकु 6y तहले आमरा एटाई लिखलाम जे 6x इक्वल टू हच्छे 120 प्लस हच्छे 6y आशा करी बुझते परले कारण एटुकु हच्छे तादेर मध्ये प्रथम थेके दूरत्व प्लस हच्छे द्वितीय जे गाड़ीटा आछे 6 घंटा जेटुकु दूरत्व अतिक्रम करबे सेटुकु दूरत्व अतिक्रम करे तार जे मोट जे दूरत्वटा सेटा किन्तु प्रथम गाड़ीर अतिक्रांत दूरत्व आशा करी बुझते परले ताहले देखो एखान थेके जेटा आमरा लिखते पारि जे 6x इक्वल टू हच्छे 120 प्लस हच्छे 6y
তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে 6x মাইনাস হচ্ছে 6y ইকুয়াল টু হচ্ছে 120, যেখান থেকে আমরা x মাইনাস y ইকুয়াল টু কত বলতে পারি 6 যদি কমন নিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 20। তাহলে দেখো আমরা প্রথম যে সমীকরণটা পেয়েছিলাম সেটা হচ্ছে x প্লাস y ইকুয়াল টু হচ্ছে 120, আর দ্বিতীয় যে সমীকরণটা পেলাম সেটা হচ্ছে x মাইনাস y ইকুয়াল টু হচ্ছে 20। আমাদের যেটা বের করতে হচ্ছে সেটা হচ্ছে p গাড়ির গতিবেগ, অর্থাৎ x এর মান বের করতে হবে। যদি আমরা দুটোকে যোগ করি x আর x যোগ করলে 2x প্লাস y মাইনাস y কেটে যায়, এটা আমরা পাবো হচ্ছে 140, যেখান থেকে x এর মান আমরা বলতে পারি হচ্ছে 70 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমরা বলতে পারি পি গাড়ির যেটা হচ্ছে গতিবেগ সেটা হবে 70 কিলোমিটার প্রতি ঘন্টা। আশা করি বুঝতে পারলে। তো এই হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স প্র্যাকটিস সেট নাম্বার হচ্ছে 55 ফর হচ্ছে WAP কনস্টেবল মেন্স, WAP SI এবং ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ মেন্সের জন্য। তো ভিডিওটা তোমরা খুব ভালোভাবে দেখো, প্রত্যেকটা অঙ্ক কনসেপ্ট বোঝার চেষ্টা করো, আর এরপরেও যদি কারো কোথাও ডাউটস থাকে অবশ্যই তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর তোমাদেরকে বলবো যারা WAP SI জন্য প্রিপারেশন করছো তোমরা মিলিয়ে পুজোর সাথে সাথে কিন্তু তোমাদের প্রিপারেশনটা কন্টিনিউ করতে থাকো, কারণ পুজোর পরেই হয়তো তোমাদের এক্সাম হতে পারে। আর আমি বলবো এখানে আমাদের টোটাল হচ্ছে এখনও পর্যন্ত টোটাল 55টা প্র্যাকটিস পেপার ডিসকাশন করা হলো। যারা আগের প্র্যাকটিস পেপারগুলো দেখোনি তারা আমাদের আগের প্র্যাকটিস পেপারগুলো দেখো, প্লেলিস্টটা ভিজিট করো, আর যদি সম্ভব হয় আজকে আমি এই এন্ড স্ক্রিনে কিন্তু আগের প্র্যাকটিস পেপারগুলো দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ক্লিক করে আগের প্র্যাকটিস পেপারগুলো দেখে নিতে পারো। তো থ্যাংক ইউ, গড ব্লেস ইউ অল।